করোনা অতিমারির আবহে এবং লকডাউনে এই পরিকল্পনা পিছিয়ে ছিল। অশোকনগর কল্যাণগড় পুরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি লক্ষ্মী রাহা মেয়ের নামে স্বাস্থ্যকেন্দ্র করে সমস্ত স্থাবর সম্পত্তি দান করলেন জনস্বাস্থ্য পরিষেবায়। ঘটনাটি অশোকনগর কল্যাণগড়ের। একমাত্র মেয়ের অস্বাভাবিক মৃত্যুতে কোনো চিকিৎসার সুযোগ দিতে পারেননি মেয়ের বাবা মা। ছিল না কোনো তৎপরতা পরিষেবার, এলাকায় নেই কোনো চিকিৎসক। চিকিৎসার জন্য রোগীকে ছুটে যেতে হবে অশোকনগর কচুয়ার মোড় অথবা হাবড়া হাসপাতালে। মেয়ের মৃত্যুর পর বৃহত্তর কল্যাণগড়বাসীর স্বার্থে বাবা মায়ের ইচ্ছায় গতকাল সকালে অশোকনগর কল্যাণগড়ে বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবিরের মধ্যে দিয়ে চালু হল পুরবী স্বাস্থ্য কেন্দ্র। শিবিরটি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অক্ষয় কুমার দত্ত জনবিজ্ঞান চক্রের পরিচালিত। এলাকায় নজির দৃষ্টান্ত স্থাপন করেন মেয়ের বৃদ্ধ বাবা জয়ন্ত রাহা এবং বৃদ্ধা মা লক্ষ্মী রাহা। অশোকনগর কল্যাণগড় পুরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি ছিলেন লক্ষ্মী রাহা। পাশাপাশি কয়ডাঙ্গা শিক্ষা মন্দিরের প্রাক্তন শিক্ষিকাও ছিলেন লক্ষ্মী দেবী। জয়ন্তবাবুও পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত একজন কর্মী ছিলেন। শিক্ষকতাও করেছেন স্থানীয় কল্যাণগড় বিদ্যালয়ে বেশ কয়েক বছর। জয়ন্ত রাহা বলেন, 2019 সালের 28 সেপ্টেম্বর মহালয়ার দিন মেয়ে আত্মহত্যা করে মারা যায়। তখন স্ত্রী খুব অসুস্থ ছিলেন। একমাত্র মেয়ের অস্বাভাবিক মৃত্যুতে চিকিৎসার কোনো সুযোগ তিনি দিতে পারেননি। সন্তান চলে যাওয়ার পর তার ইচ্ছে ছিল ভবিষ্যতে বৃহত্তর কল্যাণগড় মানুষের স্বার্থে অসহায় গরিব মানুষদের সুচিকিৎসায় মেয়ের নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার। এদিন সেই স্বপ্ন তার বাস্তবায়িত হল। করোনা অতিমারির আবহে এবং লকডাউনে এই পরিকল্পনা পিছিয়ে ছিল। চিকিৎসকরা অঙ্গীকারবদ্ধ হয়েছেন সপ্তাহে 7 দিন বসবেন এই চিকিৎসা কেন্দ্রে। কল্যাণগড়ে পুরবী স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, আজকে আমাদের খুব গৌরবের দিন। আজকে অশোকনগরের আমাদের কেন্দ্র অক্ষয় দত্ত কেন্দ্র, সেখানকারই বাসিন্দা এবং জনবিজ্ঞান আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত জয়ন্ত রাহা এবং লক্ষ্মী রাহা, তারা তাদের মেয়ের স্মৃতির উদ্দেশ্যে, পুরবীর স্মৃতির উদ্দেশ্যে তাদের নিজেদের বাড়িটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে দিচ্ছে, এই মর্মে যে সেখানে সারা বছর ধরে মানুষের জন্য স্বাস্থ্যের জনিত নানা কাজকর্ম এখানে আমরা করি। এইটা আজকে উদ্বোধন হলো থ্যালাসেমিয়ার টেস্টের মধ্যে দিকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আর তারই সাথে আরেকটা দিকে দেখতে পাচ্ছেন যে আবির, ভেষজ আবির তৈরির কর্মশালা চলছে। এই অঞ্চলের মহিলারা, আমাদের জনবিজ্ঞান সংগঠনের সাথে যুক্ত যারা জেলার অন্য প্রান্ত থেকেও এসেছেন, তারা সে প্রশিক্ষণ দিচ্ছেন এবং এই ভেষজ আবির আমরা এই দোল উৎসবের সময় নিয়ে যাব মানুষের কাছে। এটাও একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। থ্যালাসেমিয়া টেস্ট এখানে চলছে, যারা দিলেন তাদের মধ্যে কতজন থ্যালাসেমিয়া পেশেন্ট জানা যাবে। আজকে এইভাবে আমাদের উদ্বোধনটা হলো, কিন্তু বড় কাজ আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই পুরবী স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে করবে। আমরা এই পুরবী স্বাস্থ্য কেন্দ্রকে সারা পশ্চিমবাংলার মধ্যে একটা সামনের সারির এইরকম জন উদ্যোগে পরিণত করতে চাইছি। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, জেলা কমিটির কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, দেবব্রত ঘোষ, রত্না রায়, প্রদ্যুৎ কর্মকার সহ অনেকেই। শিল্পীমহল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় বারাসাত জেলা সদর হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবিরে বিদ্যালয়ের পড়ুয়ারা রক্ত পরীক্ষা করান এদিন এই স্বাস্থ্যকেন্দ্রে। এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এদিন ফুলপাতা বীজের রং থেকে তৈরি করা হয় ভেষজ আবির তৈরির কর্মশালা। গাঁদা, গোলাপ ফুলের পাপড়ি এবং বিট, পালং শাক বেটে কেমিক্যাল ছাড়া ভেষজ আবির তৈরির পদ্ধতিও শেখানো হয় এদিন। এলাকাবাসীরা খুশি পুরবী নামাঙ্কিত স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে। আগামী দিনে বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান জয়ন্ত এবং লক্ষ্মী রাহা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।